নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এখন কান্নার দিন শেষ ভাগ্য বদলেছে এই ভিডিওটি শুধু একবার দেখুন কুম্ভ রাশি চোদ্দো পনেরো আর ষোলোই জুন দু হাজার চব্বিশ আপনি সাত জন্মের সুখবর একসাথে পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোদ্দো পনেরো আর ১৬ জুন দু এই দিনগুলি আপনাদের কেমন হতে চলেছে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এ রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জায়গা গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদও পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোদ্দ পনেরো আর ষোলোই জুন দু চব্বিশ এই দিনগুলিতে মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ হবে মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়বে শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যায় ভোগান্তি রয়েছে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক সুবিধা পেতে পারেন আপনি প্রতিবেশীদের কারণে সম্মান নষ্ট হতে পারে সেবামূলক কাজে উন্নতি রয়েছে পরিবারে বিবাদের আশঙ্কা রয়েছে কোনো বন্ধুর জন্য আপনি কষ্ট পেতে পারেন শুভ কাজে সাফল্য লাভ হবে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন কর্মক্ষেত্রে মালিকের বর্ষতা স্বীকার করতে হতে পারে শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো হবে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে আপনার চাকরির শুভ যোগাযোগ রয়েছে পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য আপনার মন খারাপ হতে পারে দিনগুলিতে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে পেটের সমস্যা দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট হবে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন রয়েছে ব্যবসার চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন এই দিনগুলিতে আপনার মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হবে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কোনো কাজের জন্য আপনার মনে কষ্ট বাড়বে ব্যবসায় পরিবর্তনের যোগ রয়েছে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরের কষ্ট বাড়তে পারে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে আপনাকে পরিবারের সঙ্গে ভ্রমণের আলোচনা বাতিল হয়ে যেতে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে বিবাদ থেকে সাবধান থাকুন এই দিনগুলিতে বুদ্ধির ভুলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ হবে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে সম্মান নিয়ে চিন্তা বাড়বে কোনো ক্ষতির থেকে একটুর জন্য আপনি রক্ষা পাবেন প্রেমে আনন্দ বাড়তে পারে তবে চিকিৎসার খরচও বাড়বে সন্তানের জন্য আপনার দুশ্চিন্তা হবে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কেনাকাটায় খরচ বাড়বে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হবে ব্যবসার ক্ষেত্রেও শুভ হবে বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদও হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা হবে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করবে শিক্ষকদের জন্য ভালো খবর রয়েছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্ত্রীর কোনো কাজে আপনি শান্তি পাবেন শত্রু থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে কোনো নিকট আতিয়ের চক্রান্তে সংসারে বিবাদ বাধবে এছাড়াও এই দিনগুলিতে ব্যবসায় লাভ বাড়তে পারে তবে আপনার বাড়িতে কোনো নতুন লোক নিয়ে দুশ্চিন্তা বাড়বে আপনার কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনার সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়বে প্রিয়জনের কোনো কাজে আপনার সংসারে অশান্তি হয়ে যেতে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে আপনি বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে এছাড়াও বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে খরচ বৃদ্ধি পেতে পারে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য আপনি পেয়ে যাবেন সন্তানের ব্যবহারে কষ্ট পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কোমরের যন্ত্রণা বাড়তে পারে স্ত্রীর কোনো কাজে আপনাকে হতভম্ব হতে হবে নিজের কাজের প্রতি নিজেরই গর্ববোধ হবে জ্বর জ্বালায় ভোগান্তি রয়েছে আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনাও রয়েছে বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য এবং তা থেকে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারেন নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ পেয়ে যাবেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ